আসসালামু আলাইকুম, আমি মাহবুবা সুলতানা মিমা। সবাইকে শুভ সকাল। আমি পেজ সহায়ক হিসেবে আপনাদের সঙ্গে আজকে আমাদের যে মডিউলটি আছে, সময় ও মানসিক চাপ ব্যবস্থাপনা, এটির মধ্যে সেশন নিজস্ব সময়, জেন্ডার ও সময় ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। এখানে আমাদের সেশনটির উদ্দেশ্য হচ্ছে নিজস্ব সময়। এখানে নারীদেরকে তাদের যে নিজস্ব সময় এবং যত্ন, এই বিষয়টিকে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এই জিনিসগুলো সম্পর্কে আমরা আজকে একটু সবিস্তারভাবে আলোচনা করার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। আজকে আমাদের মডিউলের যে সেশনটি আছে নিজস্ব সময়, আমরা সেটি নিয়ে একটু সবিস্তারে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি নারী কূপ থেকে যে পানি উঠাচ্ছে, প্রতিনিয়তই যদি এভাবে পানি উঠাতে থাকে, একসময় কিন্তু কূপটি পানি শূন্য হয়ে পড়বে। তো সেরকমভাবে আমরা নারীরা যদি সব সময় দিতেই থাকি, আমরাও কিন্তু একসময় এই কূপের মতোই পানি শূন্য হয়ে পড়ব। অনুরূপভাবে দেখা যায় যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিজের জন্য সময় দেওয়ার প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা যদি নারীরা নিজেদের জন্য সময় না দিই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রতিনিয়তই কোনো না কোনো বাধার সম্মুখীন হব এবং এক পর্যায়ে আমরা অবশ্যই অসুস্থ হয়ে যাব। তখন কিন্তু আমরা আর কোনো মানুষকেই সেবা দিতে পারবো না, সেটা আমাদের পরিবারেও না, কর্মক্ষেত্রেও না, কমিউনিটিতেও না, এটা কিছুতেই সম্ভব না। কারণ নারী যখন শুধু দিতেই থাকবে, এক সময় কিন্তু তার বিশ্রামের প্রয়োজন হবে, তার সুস্থ থাকার জন্য তাকে পুষ্টিকর খাবার খেতে হবে এবং তার মনোনিবেশের জন্য তাকে বিনোদনের ব্যবস্থা করতে হবে, আমোদ প্রমোদের ব্যবস্থা করতে হবে, দক্ষতার ব্যবস্থা করতে হবে, প্রয়োজনীয় শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলেই নারী দক্ষ হিসেবে গড়ে উঠবে এবং সবাইকে সেবা দিতে সক্ষম হবে। নারীরা তাদের জীবনের প্রতি কম অগ্রাধিকার এবং কম গুরুত্ব দিয়ে থাকে, এর ফলে দেখা যায় যে নারীরা পরনির্ভরশীল হয়ে পড়ে এবং পুরুষদের প্রতি তারা বেশি নির্ভরশীল হয়। এতে করে দেখা যায় যে নারী সঠিকভাবে কোনো কাজ করতে পারে না এবং সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম হয় না। এর ফলে আমরা নারীরা আমাদের নিজেদের অন্তঃসত্ত্বাকেও অনেক সময় হারিয়ে ফেলি এবং পরনির্ভরশীল হয়ে পড়ি, যার ফলে নারীরা তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে সক্ষম হয় না। এই জন্য আমাদের প্রত্যেকটা নারীরই উচিত নিজের জন্য সময় বের করা এবং নিজেকে সময় দেওয়া। আমাদের আজকের সেশনের লার্নিং হচ্ছে, আমরা নারীরা যদি নিজেদের জন্য সময় না বের করি এবং নিজেকে যদি সময় না দেই, আমরা সুস্থ এবং সতেজ থাকব না, একটা পর্যায়ে আমরা অসুস্থ হয়ে পড়ব এবং কোনো কাজই আমরা ঠিকমতো করতে পারব না, সেটা আমাদের বাসাতেও না, অফিসেও না। তো আমাদের এই জন্য উচিত যে নিজের যত্ন নেওয়া এবং শরীরকে আবারও পুনরুজ্জীবিত করার জন্য আমোদ প্রমোদের ব্যবস্থা করা, নিজেকে সময় দেওয়া। যদি আমরা নিজেকে সময় না দিই, সেই ক্ষেত্রে আমরা অসুস্থ হয়ে পড়ব এবং কখনোই আমরা কোনো কাজে সফলভাবে এগিয়ে যেতে সক্ষম হব না। তাই আমি সবাইকে অনুরোধ করব এবং আশা করব যে আমরা নারীরা প্রত্যেকেই একটু হলেও চেষ্টা করব নিজেদের জন্য সময়টা বের করার জন্য। আশা করছি আজকে আমাদের যে সেশনটি আলোচনা হয়েছে, সেটি আপনাদের সবার জীবনে কাজে লাগবে, বিশেষ করে নারীরা এটিকে কাজে লাগিয়ে জীবনে আরও দক্ষ হয়ে উঠতে পারবেন এবং তাদের জীবন সুন্দর ও সার্থকভাবে পরিচালিত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের সেশন শেষ করছি। আসসালামু আলাইকুম।